বর্তমানে যুব সমাজকে অশ্লীলতা থেকে ফেরাতে বিবাহকে সহজ করা কি উচিত নয়? দয়া করে বিস্তারিত জানাবেন। বিবাহ তো আমাদের দেশে আসলে সহজ হয়ে আছে, আপনি আরব দেশগুলোতে যদি যান দেখবেন যে সেখানে কত কিছু, সেখানে অনেক সময় ভালো লোকদের মধ্যে তো ভালো, কিন্তু সাধারণ বহু লোকদের মধ্যে এখনও সে কওমিয়াত রয়ে গেছে। গোত্র মিলতে হবে, পছন্দ হতে হবে, প্রচুর মহারানা হতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে এটা খুব বেশি সমস্যা নয় আলহামদুলিল্লাহ, এখানে বিয়েটা আসলে সহজ। তবে এখানে অনেক সময় অভিভাবকরা ছেলেদেরকে বাধা দেন। আমাকে কদিন আগে বললেন, কে কেউ বললেন যে ছেলেটা ইন্টারমিডিয়েট পড়ে, এখন বিয়ে করে ফেলছে। আবার কেউ বললেন যে ছেলেটা মাত্র ব্যাচেলর ডিগ্রি করতেছে, অনার্স, এখন বিয়ে করে ফেলছে। আমি বললাম এটা ভালো, যদি সত্যি এটা সুন্দর মতো বিয়েটা হয়ে যায় তাহলে তো এটা খুবই ভালো। এই অল্প বয়সে বিয়ে যদি তার ক্ষমতা থাকে আর্থিক শারীরিক সব কিছু মিলিয়ে, তাহলে সে বিয়ে করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এবং বিয়েটাকে এমন কঠিন করা উচিত না, যেমন কন্যার বাবাদের উচিত না এমন কঠিন করা যে কন্যাকে বিয়ে দেওয়া হচ্ছে না, বাবার কঠিন শর্তের কারণে মেয়ের বিয়ে হচ্ছে না, অথচ মেয়েও কিন্তু রাজি বিয়েতে। অথবা বাবা মায়ের কঠিন শর্ত আরোপের কারণে ছেলেরা বিয়ে করতে পারতেছে না, যদিও ছেলেদের জন্য বাবা মায়ের কনসেন্টটা জরুরি নয়, তবে আদৌ। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের প্যারেন্টসরাই মেইন বাধা। আমরা তাদেরকে বলবো যে আপনারা যদি আপনার কন্যা থাকে তাকে তাড়াতাড়ি বিয়ে দেন, ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দেন, এটা ভালো আজকের সমাজে, নইলে ফেসবুক দেখে আর ইন্ডিয়ান সিরিয়াল দেখে ধ্বংস হয়ে যাবে। আর ছেলেদের জন্য তো এটা আরও জরুরি, ছেলেরা অনেক স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, ফেতনা ফাসাদের জায়গা ভরে গেছে এখন। ফলে বুদ্ধিমান অভিভাবক ছেলে কবে কামাবে সেটার অপেক্ষা না করে যদি সামর্থ্য থাকে তাদেরকে এখন বিয়ে করিয়ে দেবে। আর মহরানের ক্ষেত্রে আমরা বলবো বা অন্যান্য যেমন রিচুয়ালগত খরচটা কমাতে হবে। এখন একের পর এক দেখি যে বিভিন্ন পর্ব বাড়াচ্ছে যেগুলো ইসলামে নাই, দেখার পর্ব, তারপরে এঙ্গেজমেন্ট পর্ব, তারপরে আরও কি হলুদ পর্ব, আবার হয় ছেলের হলুদ, আবার মেয়ের হলুদ, ইত্যাদি সব কিছু এক একটা পর্বে কিন্তু অনেক খরচ। প্রথমত অনেকগুলো প্রোগ্রামে ইসলামের অবজেকশন আছে, ইসলাম চায় এখানে দুটো প্রোগ্রাম বেশি হবে না, একটা হলো আকদু কেরান, আকদু কেরান অর্থাৎ আক্ত আকদ অনুষ্ঠান। আকদ অনুষ্ঠানেও আসলে ইসলাম বড় খরচের কথা বলেনি, এখানে অনেক হাজার হাজার লোককে বা শত শত লোককে খাওয়াতে হবে, ইসলাম এটা বলে। এটা যদি মিষ্টি আর খেজুর দিয়ে কেউ আকদ করায় ফেলে না, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দেখা যায় ছেলে পক্ষ কনের পক্ষের উপর সব চাপিয়ে দেয়, মেইন খাবারটা আপনার ওখানে হয়ে গেলে তাহলে অলিমাতে একটু কম খরচ করলে চলবে। অথচ দ্বিতীয় যে অনুষ্ঠান শরিয়া অ্যালাউ করে খাওয়ার অনুষ্ঠান অভ্যাগতদের, সেটা হলো অলিমা, এবং এটা দেবে কে? বর, বর, এটা বরের খরচ। আর তাহলে বরের দুটো খরচ আছে, একটা হলো মহরানা দেওয়ার খরচ, আরেকটা হলো, এই জন্য এটা একটু মানে সাধ্যের মধ্যে হলে ভালো হয়, আর আরেকটা হলো খাওয়ানোর খরচ। মেয়ের পক্ষের খরচ কি তেমন খরচ নয়, সে তো মানে অভিভাবক তো মেয়েকে গড়ে তুললেন এবং আপনাকে দিয়ে দিচ্ছেন বিয়ের মাধ্যমে, চিরজীবন আপনাকে জীবনসাথী করে দিচ্ছেন, বিশাল কন্ট্রিবিউট, এরপরেও আপনি এত বিশেষ হ্যাঁ দেবেন কেন? আর আমাদের সমাজ হয়ে গেছে উল্টো, যৌতুক, তারপরে কেরানের মধ্যে আগদের খরচই মেয়ে খরচ। আমি দেখলাম যে এখন অনেক পিতারা আগ করেন, যে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিশাল সবগুলো হল ভাড়া করেন 2-2.5 কোটি টাকার ইত্যাদি। এবং এই বাহুল্যটা তো এমনিই জায়জ নাই, দ্বিতীয় হচ্ছে আগকে অলিমার মতো করে ফেলা যাবে না, অলিমাটাই খাওয়ার অনুষ্ঠান হিসাবে প্রধান রাখতে হবে। আগদের অল্প কজন লোকদেরকে যদি সামান্য খাওয়ানো হয় সেটা অসুবিধা নেই, কিন্তু আগ অনুষ্ঠানকে বিবাহের ওইটা অলিমা অনুষ্ঠানে পরিণত করা যাবে না।